আসসালামু আলাইকুম। আমাদের এই প্রশ্নটা হলো, 20 কেজি ভরের একটি শিশু 3 মিটার দৈর্ঘ্যের দোলনায় 0.2 মিটার বিস্তারে দুলতে থাকে, নির্ণয় কর। ক নাম্বার প্রশ্ন, পর্যায়কাল এবং কম্পাঙ্ক নির্ণয় করতে বলছে, আর খ নাম্বার শিশুটির সর্বোচ্চ বেগ বের করতে বলছে। তো আমাদের প্রথমত পর্যায়কাল বের করতে বলছে, তারপরে কম্পাঙ্ক। পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যকার সম্পর্ক আছে আমরা জানি, সেখান থেকে পর্যায়কাল বের করে আমরা কম্পাঙ্ক বের করতে পারব। আর সর্বোচ্চ বেগের একটা সূত্র জানি আমরা, জানি সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স ইকুয়াল টু ওমেগা এ। তো সেই সূত্র দিয়ে আমরা সর্বোচ্চ বেগ বের করতে পারব। তো প্রথমত আমরা পর্যায়কাল বের করব। ক নাম্বার প্রশ্ন, তো দেওয়া আছে কি কি একটু দেখে নেই, তারপরে আমরা ক নাম্বার প্রশ্নটা সলভ করে দিব। দেওয়া আছে 20 কেজি ভরের একটি শিশু, তাহলে শিশুর ভর, এখানে ভর, ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি, সেটা দেওয়া আছে 20 কেজি। তারপরে দিয়া দিছে 3 মিটার দৈর্ঘ্যের, দৈর্ঘ্য দিয়া দিছে, দৈর্ঘ্য 3 মিটার দৈর্ঘ্যের দোলনায়, দোলনার দৈর্ঘ্য হলো 3 মিটার, তার মানে এল, দৈর্ঘ্য ক্যাল দিয়ে প্রকাশ করি, যেটা আছে 3 মিটার। কত বিস্তারে, বিস্তার দিয়ে দিছে, আর বিস্তারকে আমরা এ দিয়ে প্রকাশ করি, বড় হাতের এ, সেটা দিয়ে দিছে 0.2 মিটার। তো আমাদের প্রথমে আমরা পর্যায়কাল বের করব। দেখবো আমরা জানি পর্যায়কালের সূত্রটা, আমরা জানি পর্যায়কাল নির্ণয়ের সূত্র ব্যবহার করেই আমরা পর্যায়কালটা বের করব। আমরা জানি টি ইকুয়াল টু 2π রুট ওভার, একটা সূত্র আছে এম বাই কে, আর একটা সূত্র আছে এল বাই জি। তাহলে এম দেওয়া আছে, কে এর মান কিন্তু জানা নাই, বা কে এর মান বের করার কোনো উপায় নাই, তাহলে এম বাই কে আমি ব্যবহার করব না, আমরা এল বাই জি ব্যবহার করতে পারি, কারণ এল এর মান দিয়ে দিছে, আর জি এর মানটা আমরা মুখস্থ, অভিকর্ষ ত্বরণের মান আমরা কি এমনিই জানি, এল বাই জি। তো এবার আমরা মানগুলো বসাই দিব, তাহলে আমরা পর্যায়কালের মান পাই যাবে, 2 × 3.1416 ইন্টু রুট ওভার এল, এল এর মান হইল 3, আর জি এর মান আমরা জানি 9.8। তো এইটাকে আমরা ক্যালকুলেটারে বসাই দিই, 2 × 3.1416 ইন্টু রুট ওভার, তাহলে একটা ভগ্নাংশ দিব, 3 ÷ 9.8 = 3.476 বা 4.8 লেখা যাইতে পারে, 3.48 সেকেন্ড। একটু অ্যান্সারটা মিলাই দেখি, পর্যায়কালের 3.46 লিখছে, আমাদের 4.8 হইলো কেন, আমরা একটু চেক দিই, 3.1416 × 3/9.8, আমরা যদি এখানে শুধু 1/4 দেই দেখি কেমন হয়, আমরা এইটাই দেখব, তবে 1/4 দিয়েও 3.7, আচ্ছা 3.48 হবে, আমাদের কোনো ভুল যাওয়ার কোনো চান্স দেখতেছি না, অভিকর্ষ ত্বরণের মান তো দিয়ে দেয় না নতুন, ঠিক আছে আমাদের অ্যান্সার এটাই হবে, তাহলে 3.48। তারপরে বের করতে বলছে, আবার কম্পাঙ্ক বের করতে বলছে, কম্পাঙ্ক এখানে দেখতে পারতাম, পর্যায়কাল, পর্যায়কাল, তো পর্যায়কাল টি বের করছে, এবার কম্পাঙ্ক, পর্যায়কাল যেহেতু জানি আমরা কম্পাঙ্ক বের করতে পারবো, কারণ কম্পাঙ্ক এফ ইকুয়াল টু আমরা জানি 1/টি, এফ ইকুয়াল টু কি 1/টি, তাহলে এখানে 1/টি, টি এর মান হলো 3.48, এটাকে কম্পাঙ্কে এস ইনভার্স লেখা যেতে পারে বা হার্জ দেখতে পারি, তো 1/ এটা দিয়ে দেই, 1/3.48, এভাবে দিলেও হয়ে যাবে, 0.287, তাহলে 0.287ই দেখি, 0.287 এস ইনভার্স লিখতে পারি অথবা লিখতে পারি হার্জ এইচ জেড, তো এটা একটু মিলাই দেখি, 0.287 না লিখে 2.9 লিখছে, কোনো সমস্যা নেই, আমরা এভাবেই লিখে দিব, 7 না লিখে এখানে 9 লিখতেই পারি আমরা চাইলে,
তো কম্পাঙ্ক আমাদের হয়ে গেছে। শিশুটির সর্বোচ্চ বেগ, লেগো খ নম্বর, লেগো শিশুটির সর্বোচ্চ বেগ, সর্বোচ্চ বেগ ভিম্যাক্স, ভিম্যাক্স ইকুয়াল টু আমরা জানি ওমেগা এ। ওমেগার মান কিন্তু আমাকে দিয়ে দেয় নাই, কিন্তু আমরা বলতে পারি ওমেগা ইকুয়াল টু টু পাই এফ, অথবা দেখা যায় টু পাই বাই টি, এখানে এ, এ মানটা আমাদের জানা আছে, এখানে এফ এর মানও জানা টি এর মানও জানা, এই জন্য টু পাই এফ লিখতে পারি অথবা টু পাই বাই টিও লিখতে পারি, যেটা ইচ্ছা। তো আমরা এখানে টু 3.1416, তারপর এফ এর মান আমরা পাইছি 0.287, ওইটাই লিখবো 0.287। এর মান আমরা কত পাইছিলাম বা দেওয়া ছিল, এর মান 0.2, এর মান দেওয়া আছে 0.2। তো পুরোটা আমরা ক্যালকুলেটারে বসাবো, 2 × 3.1416 × 0.287 × 0.2 ইকুয়াল দেই, এখানে পাওয়া গেছে 8, তার মানে 0.3568, তার মানে 0.36 লিখতে পারি, 0.36। এক্ষেত্রে হবে অবশ্যই মিটার পার সেকেন্ড। আমরা একটু অ্যান্সারটা মিলাই দেখি, 0.36 মিটার পার সেকেন্ড, তো অ্যান্সার মিলে গেছে। তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো 99 সেন্টিমিটার লম্বা সুতার সাহায্যে 1.8 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক বেঁধে তৈরি একটি সরল দোলক দুলতে দিলে এর দোলনকাল কত হবে। জি এর মান দিয়ে দিছে 9.81 এমএস ইনভার্স 1, এমএস ইনভার্স 2। দেখবো এখানে সুতার দৈর্ঘ্যের সাহায্যের সাথে কিন্তু আমাদের একটা গোলকের ব্যাস দিয়ে দিছে, গোলকটা বেঁধে তৈরি একটা সরল দোলক দুলতে থাকে আর কি। তো দেখবো এখানে সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্যকে আমরা যদি ছোট হাতের এল দেখি, যেহেতু এখানে একটা ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ নিয়ে ভাবতে হবে, সুতার দৈর্ঘ্য দিয়ে দিছে হলো 99 সেন্টিমিটার। এইটাকে 100 দিয়ে ভাগ করবো তাহলে হবে 0.99 মিটার। তারপরে গোলকের ব্যাস দিয়ে দিছে, দেখো গোলকের ব্যাস, গোলকের ব্যাসার্ধ, ডাইরেক্ট ব্যাসার্ধ লিখে দিই, ব্যাসার্ধ যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করবো, আর ইকুয়াল টু হবে এখানে ব্যাস যেটা দিয়ে দিছে এটাকে দুই দিয়ে ভাগ করবো, 1.8 সেন্টিমিটার এটাকে দুই দিয়ে ভাগ করবো, তাহলে এটাকে দুই দিয়ে ভাগ করলে হবে 0.9 সেন্টিমিটার। তো এইটাকে আবার 100 দিয়ে ভাগ করতে হবে তাহলে 0.009 মিটার, তাহলে ব্যাসার্ধ পাই গেলাম। এখন এই গোলকের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ বিশিষ্ট গোলকটাকে সুতার সাহায্যে বেঁধে একটা সরল দোলক দুলতে দেওয়া হবে আর কি, তাহলে কার্যকরী দৈর্ঘ্য হবে, দেখো কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য মানে যেখানে বাঁধবো, তো বাঁধবো তো কেন্দ্রে, আমরা ধরে নিলাম গোলকের কেন্দ্র থেকে রশিটা বাঁধা হবে, তাহলে কার্যকরী দৈর্ঘ্যকে যদি এল বলি সেটা হবে ছোট হাতের এল প্লাস আর, সুতার দৈর্ঘ্য আর যে গোলকটার ব্যাসার্ধ, তাহলে এখানে এইটা আমরা পাইছিলাম 0.99 আর এইটা পাইলাম 0.009, দুটার এককই মিটার, তো যোগ করলে হবে 0.999 মিটার। এটা হলো কার্যকরী দৈর্ঘ্য, আর কার্যকরী দৈর্ঘ্য দেওয়া থাকলে কিন্তু আমরা দোলনকাল বের করতে পারি। লিখবো দোলকের দোলনকাল, দোলকের দোলনকাল, দোলনকাল আর পর্যায়কাল একই জিনিস, দোলনকাল টি হলে টি ইকুয়াল টু টু পাই রুট ওভার এল বাই জি, এই সূত্রটা আমরা জানি, তাহলে এখানে টি টি না টু
পায়ের মান হলো 3.1416, রুট ওভার এল, এল এর মান আমরা কার্যকরী দৈর্ঘ্য পাইলাম 0.999, আর জি এর মান 9.81 আমাদের প্রশ্নে দেওয়া, না দেওয়া থাকলে এটা আমাদের মুখস্থ, আমরা 9.8 লিখতাম মুখস্থ হয়ে থাকলে, আর যেহেতু দিয়ে দিছে 9.81 তাহলে আমরা 9.81 দিয়ে লিখে ফেলি। তো 2 × 3.1416 ইন্টু রুট ওভার উপরে হলো 0.999 আর নিচে হলো 9.81, তো পুরো একটা ক্যালকুলেটার বসাই দিই, আমাদের পাওয়া গেছে 0.005 সেকেন্ড। আমরা অ্যান্সারটা একটু মিলাই দেখি, 004 আইসে কে, আমাদের ভুল যাওয়ার কোনো চান্স নাই, দেখি তাও 4 আনতে পারি কিনা, ওই 3.1416 আছে না ওখানে আমরা 1 4 দিয়ে দেখি তো কেমন হয়, তাইলে 4 আসে, ঠিক আছে আমি 1416 দিব আর এখানে 005 লিখব, কোনো সমস্যা নাই, আমরা একদম ভালো অ্যান্সারই পাইছি। আমাদের এই প্রশ্নটা হলো একটি সরল দোলকের দোলনকাল 1.8 সেকেন্ড, যদি অভিকর্ষ স্তরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয় তবে দোলকটির কার্যকরী দৈর্ঘ্য বের কর। তো খুবই সহজ প্রশ্ন, দেখবো দেওয়া আছে দোলনকাল, দোলনকাল, দোলনকালকে আমরা প্রকাশ করি হলো টি দিয়া, যেটা আছে 1.8 সেকেন্ড, অভিকর্ষ স্তরণ দিয়ে দিছে, নাও দিয়ে দিতে পারত, অভিকর্ষ স্তরণ যেটাকে আমরা প্রকাশ করি হলো জি দিয়া, যেটা হলো 9.8 MS 2, কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য যেটাকে আমরা প্রকাশ করি হলো এল দিয়ে, এইটাই আমাদের বের করতে বলা হয়েছে। দেখবো আমরা পর্যায়কালের সূত্রটা দেখবো, যেখানে এই প্রত্যেকটা সম্পর্ক আছে, আমরা জানি টি ইকুয়াল টু 2π√L/g, তো যেহেতু আমরা এল এর মান বের করবো আমরা সবাইকে বর্গ করে দেই, তাহলে এখানে হবে টি স্কোয়ার, 2k² করলে 4π² করলে π² ইন্টু এই √L/g কে স্কোয়ার করলে রুটটা কাটা যাবে, তাহলে আমরা এই জিটাকে এই পাশে পাঠিয়ে দেই, তাহলে হবে টি স্কোয়ার জি ইকুয়াল টু 4π² L, তাহলে আমরা এল ইকুয়াল টু কি লিখতে পারবো, চাইলেই এল ইকুয়াল টু লিখতে পারবো টি স্কোয়ার বাই টি স্কোয়ার জি, আর এই 4π² এই পাশে গেলে কি হবে, ভাগ হবে, তাহলে 4π². এবার আমরা এখানে মানগুলো বসাই দিব, টি এর মানটা আমাদের ছিল হলো 1.8 স্কোয়ার, জি এর মান 9.8, তারপর 4π² মানে 3.1414 দেই, তাহলে আমরা বইয়ের অ্যান্সারের সাথে মিলে যাই, তো মিলে যায় 1416 দিলেই ভালো, 1.8 স্কোয়ার ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4 × 3.14 স্কোয়ার ইকুয়াল দিয়ে দেই 0.805, এইট ওয়ানও লেখা থাকতে পারে, কার্যকরী দৈর্ঘ্যের একক কি মিটার, আমরা অ্যান্সারটা মিলাই দেখি 0.0, এটা আবার দিয়ে দিছে সেন্টিমিটার, তো আমরা কি করতে পারি 100 দিয়ে গুণ করে দিতে পারি, তো এইটাকে 100 দিয়ে গুণ করলে এখানে 5 1, 100 দিয়ে গুণ করলে হবে কত 80.51 সেন্টিমিটার, তো আমরা মিটারে রেখা দিলেই ভালো, এককটা আমাদের তো আর বলে নাই সেন্টিমিটার এককে কার্যকরী দৈর্ঘ্য বের করে, আমি কি বলছে বলে নাই, তো আমরা মিটারে রাখবো, সেন্টিমিটারে নেওয়ার কোনো প্রয়োজন নাই, তো আমরা এখানেও অ্যান্সার দিয়ে দিতে পারি যে 0.81 মিটার, যেহেতু 5 আছে 81 লিখতেই পারবো, তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটাও বুঝতে পারছো। আমাদের এই প্রশ্নটা হলো একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার এবং দোলনকাল 2 সেকেন্ড এবং অভিকর্ষ স্তরণ 9.8,
অ্যাবেসিন্ডাস টু হয় তবে গোলকপিণ্ডের ব্যাসার্ধ বের করো। যে যে গোলকটা সেটা ব্যাসার্ধ বের করতে বলছে, লিখবো দেওয়া আছে, দেওয়া আছে সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য যেটাকে আমরা ছোট হাতের এল লিখি 99 সেন্টিমিটার, তার মানে এটা হবে 0.99 মিটার, 100 দিয়ে ভাগ করে দিছি। তারপর দোলন কাল দিয়ে দিছে, দোলন কাল, দোলন কালকে আমরা টি দিয়ে প্রকাশ করব, টি ইকুয়াল টু 2 সেকেন্ড। অভিকর্ষ ত্বরণও দিয়ে দিছে, নাও দিতে পারতো, আর এইটার মান আমাদের মুখস্থ, জি ইকুয়াল টু 9.8 MS-2। বলছে দোলকপিণ্ডের ব্যাসার্ধ, লিখবো ধরি দোলকপিণ্ডের ব্যাসার্ধ, দোলকপিণ্ডের ব্যাসার্ধ ইকুয়াল টু আর, এই আরটাই বের করতে হবে, লিখবো তাহলে কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্য, কার্যকরী দৈর্ঘ্যকে আমরা প্রকাশ করি বড় হাতের এল দিয়া, আর সেইটা হলো ছোট এল প্লাস আর, ছোট এলটা হলো সুতার দৈর্ঘ্য। তো এটার মান আমরা পাইছিলাম 0.99, আর এটা তো আর ই আছে, তাহলে কার্যকরী দৈর্ঘ্য একটা পাইলাম। দেখবো আমরা জানি পর্যায়কালের সূত্রটা, দেখবো সেটা সমাধান করলেই আর এর মানটা আমরা পেয়ে যাব। আমরা জানি টি ইকুয়াল টু 2π রুট ওভার এল বাই জি, তো এল এর মান আমরা পরেই বসাই, আমরা স্কোয়ার করি টি স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে 4π² ইন্টু এখানে এল বাই জি, তো আর আর গুণ করবো আমরা, এখানে এই পাশে 4π² এল লিখলাম, আর এই পাশে লিখলাম টি স্কোয়ার জি, জিটা এই পাশে পাঠালে কি হবে, টি স্কোয়ার জি যা হবে সেটাকে আমরা এই পাশে লিখলাম আর কি। এবার এল রেখে বাকি সব ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে এখানে হবে টি স্কোয়ার জি 4π². এইবার আমরা এল এর মানটা বসাই দিই, এল এর মানটা আমাদের কি ছিল, এল এর মানটা ছিল এল প্লাস আর, তা এখানে মান লিখলাম 0.99 প্লাস আর, তাহলে আমরা সেটা লিখে দিই 0.99 প্লাস আর ইকুয়াল টু, এইখানে আমরা মানগুলো বসাই দিব, সবগুলোর মান আমাদের জানা, টি এর মান ছিল 2 স্কোয়ার, জি এর মান ছিল 9.8, 4 তো 4ই, আর পাই মানে আমরা জানি 3.1416, তো স্কোয়ার দিয়ে দেব। তারপরে আমরা এটাকে করতে পারি 0.99 প্লাস আর, এটাকে আমরা পুরোটা ক্যালকুলেট করি, এখানে 4 4 কাটা, একটু ক্যালকুলেট করি আগে, তাহলে উপরে হবে 9.8 আর নিচে হবে 3.1416 স্কোয়ার, 0.99294, তাহলে আমরা লিখতে পারি 0.99294, 4 এর পরে কি আছে, 4 এর পরে 2, তাহলে 4 পর্যন্তই লিখলাম। তারপরে আমরা দেখতে পাই আর ইকুয়াল টু 0.99 এর পাশে পাঠিয়ে দিই, 0.99294 মাইনাস 0.9, তো এটা বিয়োগ করলে এটা আমাদের হাতে কলমেই করা যাবে, আর ইকুয়াল টু 99, তার মানে 0.00294 অবশ্যই মিটার। তো এখানেও আমরা রেখে দিতে পারি, অথবা লিখতে পারি আর ইকুয়াল টু 100 দিয়ে গুণ করলে হবে 0.294 সেন্টিমিটার, তাহলে গোলকপিণ্ডের ব্যাসার্ধ 0.294, অ্যান্সারটা একটু মিলাই দেখি, 0.29 লেখা, তো কোনো ব্যাপার না, হয়ে যাবে, এখানে অ্যান্সার আমরা দিয়ে দিই। তো আশা করি তোমরা সব প্রশ্নের সমাধানগুলো বুঝতে পারছো।